সেখানে বলে দেয়া আছে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ কয়েকটি এবং তাদের অধস্থন কর্মকর্তাদের বদলির ক্ষেত্রে কমিশনের পূর্ব অনুমোদন গ্রহণ করতে হবে। সুতরাং কমিশনের আওতায় চলে আসবে, অধীন আসবে, এই কথাটা কিন্তু আইনে এভাবে বলা নেই। বলা আছে কমিশনের পূর্ব অনুমোদন গ্রহণ করতে হবে। কালকে সন্ধ্যায় তফসিল ঘোষিত হয়েছে, সুতরাং কালকে সন্ধ্যার আগ পর্যন্ত যদি কাউকে নিয়োগ বদলি পদোন্নতি করা হয়ে থাকে সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজ। আজকে থেকে যদি এই ওখানে যে বর্ণনাটা বলা আছে সেই পদমর্যাদার কর্মকর্তাদের বদলি নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রস্তাব কমিশনে আসলে কমিশন বিবেচনা করে সেটার অনাপত্তি জ্ঞাপন করতে পারেন, আপত্তিও জ্ঞাপন করতে পারেন। তবে অদ্যাবধি এই বিষয়গুলো এখন পর্যন্ত আমাদের কাছে কোনো আপত্তি অনাপত্তি গ্রহণের জন্য প্রস্তাব আসে। ব্যালট পেপার ছাপানো হবে প্রতীক বরাদ্দর পর থেকে এবং এগুলো জেলা পর্যায়ে চলে যাবে হচ্ছে নির্বাচনের হয়তো তিন চার দিন আগে, এবং তারপরে ওই সময় কমিশন যে পরিপত্রগুলো জারি করবে সেখানে হয়তো এটার বিষয়ে উল্লেখ থাকবে। এটা আপনারা প্রত্যেকেই জানেন, সংশ্লিষ্ট আইনে বলে দেয়া আছে যারা স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, বিশেষ করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, মেয়র বা সিটি কর্পোরেশনের মেয়র, তাদের ওই সংশ্লিষ্ট আইনে বলে দেয়া আছে তারা কার কাছে পদত্যাগ করবে। সুতরাং আমাদের আইন মোতাবেক জাতীয় সংসদ সদস্য পদে কেউ যদি পদপ্রার্থী হতে চায় তাহলে তাকে সরকারের লাভজনক পদে থাকতে পারবেন না। লাভজনক পদের সংজ্ঞাও সেই আইনে বলে দেয়া আছে। সুতরাং ওই আইন অনুযায়ী যার যেখানে পদত্যাগ করার কথা তাকে সেখানেই পদত্যাগ করতে হবে। যেমন উপজেলা পরিষদের ক্ষেত্রে এক জায়গাতে, ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে এক জায়গাতে, মেট্রোপলিটন মেয়রদের জন্য এক জায়গাতে, সংশ্লিষ্ট আইনে যেভাবে বলে দেওয়া আছে তাদেরকে সেখানেই আবেদন করে তাদের পদত্যাগ করতে হবে। লাভজনক পদ তো অনেকগুলোই আছে। জনপ্রতিনিধি হিসাবে যারা যেখানে আছেন, সাধারণত স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের যে কোনো চেয়ারম্যানদের ছুটি ছাটা থেকে শুরু করে সবগুলো আবেদন করতে হয় ইউনোর কাছে। আবার উপজেলা পরিষদের যে কোনো বিষয় আছে তার আবেদন করতে হয় জেলা প্রশাসকের কাছে। এভাবে ওখানে ওই আইনে ধাপগুলো বলে দেওয়া আছে, যে আইনে যে ধাপ বলা আছে সেই আইন অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ ক্লিয়ার করে দিবে তারা কে কোথায় ওই কাগজপত্রগুলো জমা দেবে। প্রথম হচ্ছে আচরণবিধিতে সুস্পষ্ট বলা আছে নির্বাচন পূর্ব, নির্বাচন পূর্ব সময় বলতে তফসিল ঘোষণার দিন থেকে বলা হয়েছে, এবং ওখানে আইনে বলা আছে নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত এই আচরণবিধিতে স্পষ্টভাবে বলা আছে রাজনৈতিক দলসমূহের এবং নির্বাচনী পদপ্রার্থীদের জন্য আচরণবিধিমালা 2008 সেইটা তাদেরকে অনুসরণ করতে হবে। প্রথম হচ্ছে আইনে বলে দেওয়া আছে যেদিন নির্বাচন তার পূর্ববর্তী 21 দিন, এই মধ্যবর্তী সময় তাদেরকে নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে হবে। এটা আইনে স্পষ্টভাবে বলে দেওয়া আছে। যেহেতু আমাদের 7 জানুয়ারি 2024 তারিখে নির্বাচন হবে, ওই আইনে স্পষ্টভাবে বলা আছে যে তারিখে যেদিন নির্বাচন হবে তার পূর্ববর্তী 48 ঘন্টা আগে প্রচারণা বন্ধ থাকবে। সেই হিসাবে 5 জানুয়ারি তারিখ সকাল 8টার পূর্ব থেকে মোট যেদিন প্রতীক বরাদ্দ হবে সেই দিন এই মধ্যবর্তী সময়ে নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে হবে। প্রোটোকল প্রোটেকশন দুটো ভিন্ন জিনিস। প্রোটেকশন হচ্ছে নিরাপত্তা, আর প্রোটোকল হচ্ছে যিনি যে পদে যাবেন সেক্ষেত্রে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী তাকে যেটুকু সম্মান দেখানো সেটি। আমি কমিশনের মুখপাত্র হিসাবে কমিশনের সিদ্ধান্ত সমূহ আপনাদেরকে অবহিত করার জন্য নির্দেশিত হয়েছি। বাকিটা কমিশনের সিদ্ধান্ত, এটা কমিশন বলতে পারে।